প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে আজকে আমাদের কিছু ভিডিও চিত্রে বাংলাদেশের আরো একটি অন্যতম দর্শনীয় স্থান এবং এর কিছু ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা যা আপনারা অবশ্যই এই চিত্রগুলো দেখে বুঝতে পারবেন যে এই স্থানগুলি কত। আজ আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জের জেলার তাহিরপুরের লাউরগড় সীমান্তে থাকা 360 আউলিয়ার অন্যতম অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের অন্যতম সঙ্গী হযরত শাহরবিন রহমতুল্লাহ আলাইহিস সালামের আস্তানায়। এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস যুগে লাউরগড় এসে সরাসরি এই আস্তানায় যাওয়া যায়। এখানকার দর্শনীয় স্থানগুলোর যে অবস্থান সেটি একদম ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষে এই হযরত শাহরবিন রহমতুল্লাহ সাল্লামের আস্তানায় আছে এটি মনোরম সবুজ প্রকৃতি ঘেরা গাছগাছালির বাগান। এখানে আছে অফিসঘর, কাফেলাঘর এবং দর্শনার্থীদের বিশ্রামের জন্য গাছের ছায়া নিয়েছে পাকা বেঞ্চ বা কয়েকটি ছোট ছোট খাদ্য সামগ্রীর দোকানপাটও আছে। পাশাপাশি এখানে এবাদতের জন্য তৈরি করা হয়েছে মসজিদ। এই এলাকায় আছে এটি এতিমখানা, স্কুল এবং ঠিক আস্তানার পেরিয়ে একটু উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করা যায় ভারতের মেঘালয় পাহাড়ের গুমাঘাট এলাকায় থাকা হযরত শাহরবিন রহমতুল্লাহ আলাইহিস সালামের মূল আস্তানা। এটি দেশ বিদেশের অনেকের কাছেই এটি সুপরিচিত স্থান। তো যারা সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলি ঘুরতে আসেন তাদেরকে এই স্থানটি এই আস্তানায় গিয়ে প্রকৃতি দেখে তৃপ্ত হন। আমরা আপনাদেরকে আজকে আমরা সেই চিত্রই দেখানোর চেষ্টা করেছি এবং সেই সাথে মানে সব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি এটি নিবেদন যে যেহেতু এটি ভারত বাংলাদেশ নুমেন্স ল্যান্ডে অবস্থিত এখানে বেড়াতে আসলে ভুলক্রমেও বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করবেন না। এখানে আপনি ঘুরতে ঘুরতে আপনার দিন কেটে যাবে, দেখার মতো অনেক কিছু আছে। এর আশেপাশের গ্রামগুলোতে সবুজ গাছগাছালি কিংবা পাশেই এখানে নির্মাণ করা হচ্ছে সীমান্ত হাট। হয়তো করোনাকালীন সময়ের জন্য এই সীমান্ত হাট এখনো চালু হয়নি। আমরা এও আশা করি যে করোনার প্রকোপ কমে গেলে সরকার খুব শীঘ্রই এই সীমান্ত হাট চালু করবেন। এমনকি এই এলাকায় লাউরগড় বাজার থেকে যে পাকা সড়কটি এই এলাকা লাউরগড় বাজার থেকে হযরত শাহরবিন আস্তানা বা নির্মাণাধীন সীমান্ত হাটে যে পাকা সড়কটি গেছে এটি বড় করার জন্য বা প্রশস্ত করার জন্য দীর্ঘদিনের দাবি উঠেছে। তো আজ এই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার। সবার কাছে এই প্রত্যাশা রাখি যে যেখানে আছেন
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।